সর্বপ্রথম আমি বাংলাদেশ ক্রিকেট টিমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করতেছি। আসলে দেখেন, বাংলাদেশ ক্রিকেট টিমটা এখন কাইন্ড অফ হচ্ছে যে 8 নম্বর বাসের মতো হয়ে গেছে, আমাদের ঢাকা সিটির 8 নম্বর বাসের মতো। ফিটনেস নাই, তারা পারে না, বোলিং ভালো তো ব্যাটিং খারাপ, ব্যাটিং ভালো তো বোলিং খারাপ, এত কিছু না বলে বলতে হয় যে আমরা দর্শকরাই খারাপ। আসলে আমরা নির্লজ্জের মতো, বেহাইয়ার মতো আমরা এখানে আসি, খেলা দেখি, তারপর আবার ওই যে মনে করেন অপমান অপদস্থ হয়ে আমরা আবার চলে যাই। বরাবরের মতোই আজকের বিষয়টাও অব্যাহত ছিল, কষ্ট পাইছি, আসছি, দেখছি, আবার চলে যাচ্ছি। বলার আসলে কিছু নাই, কোনো সংশোধন এরা কোনোদিনও হবে না। আজকে দেখেন, আমাদের ক্রিকেট মাঠে সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী দল যেটা ভারত, যারা আমাদেরকে নিয়ে দিনের পর দিন, আমাদের খেলা নিয়ে বলেন, আমরা হারলে বলেন, আমরা জিতলে বলেন, যে কোনো কিছুতে যারা আমাদেরকে নিয়ে দিনের পর দিন কটুক্তি করে, আমাদেরকে নিয়ে ঠাট্টা করে, মজা করে, তারাই কিন্তু আজকে আবার জয়ী হয়েছে। তাদেরই জয়টা হইল, আমরা হারলাম। আমাদের দিন শেষে আসলে যেটা পাওয়ার ছিল একটা জয়, সেটাই আমাদের আসলে হয় নাই। বিশ্বকাপে ওনারা গেছে পিকনিক করতে, পিকনিক শেষ ঘরের ছেলেরা, ঘরের ছেলে ঘরে আবার ফিরে আসবে, এটাই তো, এটাই বাস্তবতা। ওদেরকে নিয়ে আসলে ওই ধরনের কোনো কিছু আমাদের আসলে আশা করা উচিত না, আশা করলেই সমস্যা। এই যে এত 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 মানুষ আসছে, এত এত ক্রিকেট ভক্ত আসছে, একটু শুধুমাত্র একটা জয়ের দেখা দেখার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখনই খেলি আমাদের ডু অর ডাই ম্যাচ হয়ে যায়। আমাদের ডু অর ডাই ম্যাচ কেন হইতে হবে? আমরা যদি আজকে অস্ট্রেলিয়ার সাথে আগের ম্যাচটা যদি জিততাম, তাহলে আমাদের এই ম্যাচটা বাঁচা মরার লড়াই বা ডুয়ার ডয় এই কথাটা আসতো না, এইভাবে আসতো না। আমরা রিল্যাক্সে কখনো আমরা বাংলাদেশের খেলা আজ পর্যন্ত কোনো বাংলাদেশি লোক দেখতে পারে নাই। হয় বুকে ব্যথা, হার্ট ব্যথা, নাইলে ওই ঢাকা মেডিকেল গিয়ে ভর্তি হওয়া লাগে, এরকম একটা সিচুয়েশন আমাদের সবসময় ফেস করা লাগে, যেটা আজকেও করা লাগছে আমাদেরকে। আমাদের অন্যের সমীকরণ দেখে কে হারলো, কে জিতলো, কে কয়টা জিতবে, কে কয়টা হারবে, এই একটা সমীকরণের উপর ভিত্তি করে আমাদের পূর্বের জয়গুলো আমাদের এভাবে হয়েছে। পূর্বে কোনো টুর্নামেন্টে আমরা যদি অংশগ্রহণ করি, ওই মানুষের সমীকরণ দেখে আমাদের হয়েছে। আমাদের নিজের কোনো ওই যে বললাম না ফিটনেস নাই, যেটা নিয়ে বহির বিশ্বের সবাই বলে, বহির বিশ্বের যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছে তারা বলে, অবসরপ্রাপ্ত যে খেলোয়াড়রা আছে নামি দামি, তারাই আমাদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে, ফিটনেস নিয়ে কথা বলে। আজকে দেখেন, এই যে আমাদের নেপালের সাথে যে এর আগের ম্যাচগুলো হয়েছে, নেপালের মতো দর্শকরা, ওই দেশের দর্শকরা আমাদেরকে ম্যাঁ ম্যাঁ বলে ডাকে। বিশ্বাস করেন ভাই, সত্যি কথা, আজকে সুন্দরবনের একটা বাঘও ভালো নাই, নীরবে নিবৃতে তারা হয়তোবা সুন্দরবনে এখন কান্নার রোল বসায় দিছে, কারণ তাদের এই যে নামটা ব্যবহার করে, তাদের লোগো ব্যবহার করে আমরা অবৈধ কাজ করতেছি, অবৈধ কাজ করতেছি তাদের নাম ব্যবহার করে। তাদের নামের সুনাম যে অর্জন করা, সেটা আমরা কোনোভাবেই পারতেছি না। তাদের নাম ব্যবহার করে আমরা আসলে দুর্নাম বয়ে আনতেছি, অবৈধ কাজ করতেছি। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা বরাবরই আমাদের ক্রিকেটাররা আমাদেরকে ব্যর্থ করে যাচ্ছে, অপমান অপদস্থ হতাশা। ভাই আর কত, ভাই আর কত, এই লীলা খেলার শেষ কবে হবে? আমি আসলে কোনো প্লেয়ারের নাম মেনশন করতে চাই না, যারা যে জায়গায় আছে তারা সে জায়গায় আজীবন থাকবে, তাদের কোনো নড়চড় হবে না। খেলা শেষ কয়েক বছর পরে তাদেরকে আবার দেখা যাবে যে আমাদের জাতীয় জাদুঘরেও এনে রাখা হবে, তাদেরকে জাতীয় জাদুঘরে এনে রাখা হবে। আমাদের যে এই তরুণ প্রজন্ম, সামনের যে ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, তাদেরকে দেখবে, ছবি তুলবে, আবার চলে যাবে।